প্রচার করেছেন যে যারা কালো বর্ণের লোক তারা অসুর। উক্ত দীপকৃষ্ণ ঠাকুর নামধারী ব্যক্তি হিন্দু নামের অর্থ চোর, লুফাঙ্গা ইত্যাদি বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে হিন্দু সম্প্রদায়ের অপমান সহ সমাজে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা সৃষ্টি করেছেন। এরই বিরুদ্ধে সোচ্চার হয়ে দিন হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মীয় কীর্তনিয়ারা একজোট হয়ে ধর্মনগর থানায় দীপকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে মামলা করেন। ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে তাহলে সমাজে পাশের বাড়ি বৈষ্ণবে প্রেম করলে দোষটা কোথায়? আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন? আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়গুলো জানলে এবং শুনলে অনেকের তিতা লাগবে, আবার অনেকের মিষ্টি লাগবে। তো যার কাছে যেমন লাগবে আপনারা কমেন্ট করবেন, জানাবেন আমাকে কমেন্ট করে। তো বিষয়টা হচ্ছে যে দীপকৃষ্ণ ঠাকুরের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। দীপকৃষ্ণ ঠাকুর কিছুদিন আগে বলেছিল তাদের হিন্দু ধর্ম নাকি কোনো ধর্ম না, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, আর হিন্দু ধর্মটা হচ্ছে তার অর্থ, হিন্দুর অর্থ হচ্ছে লুচ্চা বানোয়াট, অনেক কিছু আর কি বলেছে। আমি আবারও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এই কথাটা বলার কারণে, তারপরে বলেছে যে শ্রীকৃষ্ণ নাকি অসুর, এই কথা বলার কারণে, এবং বলেছে যে শ্রীকৃষ্ণর তার একটা মুক্তি বা তার একটা ছবি, যে আপনারা ভক্তি করতেছেন ছবিকে, মুক্তিকে ভক্তি করতেছেন, সে তো নিজে চলতে পারে না, নিজেই খাইতে পারে না, নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে তাকে আমরা পূজা করবো কেন, তাকে আমরা ভগবান বলবো কেন, ঠিক আছে? এই কথা বলেছে। তো আরেকটা ভিডিওতে আমি দেখেছি, তা উনি বলেছে যে আয়নার সামনে আমি নিজেকে দেখতেছি, আয়নারটা হলো সত্য নাকি আমি নিজে সত্য? তো আমি যে সামনে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আমি নিজে সত্য, আর আয়নের সামনে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হলো মিথ্যা। আমরা সেটাকে আমরা পূজা করি, সেটাকে আমরা ভগবান বলি। তো আমরা কত বড় মানে নিকৃষ্ট কাজ করতেছি, পাপ করতেছি। এই কথাগুলো বলার কারণে তার বিরুদ্ধে হিন্দু কিছু হিন্দু মামলা করেছে, এটা আমরা কদিন ধরে শুনতেছি। তো প্রিয় বন্ধুগণ, আরেকটা আমি ফুটেছে দেখেছি যে দীপকৃষ্ণ ঠাকুর এমনভাবে একটা কথা বলেছে, যে কথাটা বলেছে যে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ উনি তো একটা মানুষ, উনি তো একটা মানুষ, ওনার তো বংশধর আছে, আর ওনার তো মৃত্যু আছে, জন্ম আছে। তো যার মৃত্যু থাকে, জন্ম থাকে, যার বংশধর থাকে, সে কিভাবে ভগবান হয়, আর কিভাবে আমরা তাকে পূজা করব, তাকে ভগবান মানব? তো বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সত্য, এটা সত্য। যার মৃত্যু আছে, জন্ম আছে, যার মৃত্যু আছে, জন্ম আছে, তাকে কেন আপনারা পূজা করবেন? আমি এটাই বলি, কেন পূজা করবেন? আমি এটাই বলি, তার চাইতে তো বড় একজন আছে, আছে না? তার চেয়েও তো একজন বড় আছে। তো তাকে আপনারা স্মরণ করবেন, আপনারা কেন কৃষ্ণ নিয়ে আপনারা গাড়াগাড়ি করতেছেন, আমার প্রশ্ন এটাই, ঠিক আছে? তো আমি শিউলি দাস আর দীপকৃষ্ণ ঠাকুরকে আমি অনেক মানে ই করি, ভালোবাসি, এই কারণে যে ওনারা সবসময় সত্য বক্তব্য দেয়, আর যে কোনো জিনিস ব্যাখ্যাটা সুন্দরভাবে দেয়। আমি নিজে ওনাদের কীর্তনগুলো শুনি এবং বুঝি। আমাদের ধর্মে যেরকম আজহারি সাহেব আছে, তারপরে সাইদি সাহেব, তারপরে আমাদের ডাক্তার জাকের নায়ক, ঠিক আছে, এরকম যেরকম ওনারা যেরকম বক্তব্য দেয়, ইনারাও সেরকমই বক্তব্য দেয়। আমি দেখেছি এমন সুন্দর বড় ব্যাখ্যা দেয়, মানে বলার মতো না। আমি অতিশেষে একটা কথাই বলতে চাই, যারা সত্য নিয়ে চলে, যারা ন্যায় নীতি নিয়ে চলে, যারা সত্য পথে চলতে চায়, তাদের বাধাটা একটু বেশি আসে। তো দীপকৃষ্ণ ঠাকুর সত্য কথা বলে, শিউলি দাস সত্য কথা বলে, তো ওনাদের একটু বাধাটা একটু বেশি আসবে, ঠিক আছে? এলো বিষয়, যেরকম ডাক্তার জাকির নায়কের হয়েছে, আজহারি সাহেবের হয়েছে, সাইদি সাহেবের আইসে, তো এরকমই আপনাদের হিন্দু ধর্মের ভিতরেও এরকম চলতেছে। তো এনারা তো একটা ভালো মানুষ, আমি দেখেছি যেভাবে বক্তব্য দেয় না, এরকম পণ্ডিত আমি মানে দেখি নাই, এত সুন্দরভাবে ব্যাখ্যা দেয় আপনাদের ধর্মের, গীতা বলেন, তারপরে আপনার অনেক যেগুলো আপনারা পাঠ করেন এগুলোর যে ব্যাখ্যাগুলো দিচ্ছে, যেগুলো সত্য, উনি যে ওনারা যে সত্য সেটাই তুলে ধরতেছে, কিন্তু আপনারা মিথ্যা নিয়ে, মিথ্যা নিয়ে রয়েছেন, সত্যটা নিয়ে থাকেন, তাহলে আপনাদের ধর্মটাও দেখবেন যে আমাদের ইসলাম ধর্ম মতো শান্তির থাকবে, ভালো থাকবে, এটাই আমি মনে করি। তো ইসলাম ধর্মের যারা ভাই ব্রাদার আছেন, কেউ কিছু মনে করবেন না যে আমি তাদের ধর্মের সুনাম করলাম না বদনাম করলাম, ভাই আমি সব ধর্মকে ভালোবাসি। আর অবশেষে একটা কথাই বলে যাব, যে মানব ধর্ম সবচাইতে বড় ধর্ম, এর চাইতে কোনো ধর্ম নেই, ঠিক আছে? তবে সত্য মিথ্যা নিয়েই আমাদের এই জীবন, ঠিক আছে? যেটা সত্য সেটা নিয়েই আমরা চলবো, আর যেটা মিথ্যা সেটাকে আমরা এড়িয়ে চলবো। লাস্ট আমি এই কথা বলে গেলাম, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সনাতন ধর্মের
एक बौदि बक्तव्य कर भगवान ही जदि पर बऊ के लिए टानाटानी साधारण पुरुषेरा पर बऊ के लिए क्या टानाटानी करबे ना पर मे के लिए क्या टानाटानी करबे ना जटिल एक कथा तो अपना अने के बला ठीक हो कि अपनारा निजे मे के निजे बऊ के लिए जागवान जाते प्रेगनेंट है एक बाच्चा है ठीक है क्या रे भाई भगवान जाते हो क्या এগুলা মিথ্যা একটা মানে আপনারা বিশ্বাস করেন মিথ্যা একটা বিশ্বাস করেন ওখানে নিয়ে যাচ্ছেন আরেকজন আকাম করে ছাইরা দিতেছে ঠিক আছে তো এরকমই হতে পারে তো যাই হোক আমি শেষে একটা কথা বলবো যে ভগবান বলেন আল্লাহ বলেন এবং আপনার ঈশ্বর বলেন যেই বলেন না কেন ওনারা কখনো পরের বউয়ের দিকে তাকাবে না কারণ ওনারা হলো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে ওনারা সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টিকর্তা ওনাদের মৃত্যু নাই জন্মও নাই ঠিক আছে এটা মনে রাখবেন আর ওনারা হলো পবিত্র ওরা অপবিত্র জিনিস টাইনা নিবে না পরের বউরে টাইনা নিবে না এটা মনে রাখবেন তো এই যে আমি ভিডিওগুলো দেখাচ্ছি ভিডিওগুলো দেখেন কি কি বলে ভগবান যদি পরের বউকে নিয়ে টানাটানি করে তাহলে সমাজে পাশের বাড়ি বউয়ের সঙ্গে প্রেম করলে দোষটা কোথায় ভগবানই তো এমন বউয়ের বউকে প্রেম করেছে তাহলে আমরা যদি পাশের বাড়ির ছেলের সাথে পাশের বাড়ির বউয়ের সাথে প্রেম করি তাহলে অপরাধটা কোথায় কোন সনাতন ধর্মের কোন বিধান আছে কোন পুরাণে আছে দেখাতে পারবেন যে কালী পূজায় মদ খাওয়া 14টা বছর শ্মশানে কাটাচ্ছি তারপরে কালি পাই না রেগুলার পুষ্প করে আত্মা উদয় নেয় এদের ঘাড়ে কালি এসে যায় হারামজাদাগিরি কোন জায়গায় করবার চান সারা জীবনটাকে যারা বিসর্জন দিয়ে দিচ্ছে তারাও বলে পাই না আরোনরা পাই মাথায় চুল কাটা বাড়ি দিয়ে কই কালি পাইয়ে গেছি মদের বোতল নিয়ে আড্ডা করা এগুলো ফাজলামি কোথায় পাইছেন কিছু মেয়ে ছেলে আছে বদমাশ নিজের স্বামীকে যত্ন করে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না ওদের কাছে বলে দেবতা আসে পিটাই একবারে বাড়ি ছানা করার দরকার যেটার ঘরে দেবতা আসবে রড পরাই ঠাইসিয়ে ধরবেন দেখি দি কেমন হয় হারাম জাতারা আনলে ভাগবত কিশোর গোস্বামীর মতো বলতে হবে যে আগরবাতি ঠাইসিয়ে ধরতে হবে চোখের কাছে যদি সে কালি হয় তো তার পড়বে না একটু মন দিয়ে শুনুন একবার ভেবে দেখুন তো ইসলাম ধর্মের মানুষগুলো একটা ছোট্ট পাঁচ বছরের ছেলে পাঁচ বছরের ছেলেকে দেখবেন প্রতি শুক্রবার মাথায় টুপি পরে পরনে লুঙ্গি পরে কোথায় যায় মসজিদে কি করতে নামাজ পড়তে তার নামাজ পড়তে যায় তাদেরকে যদি আপনি ডেকে জিজ্ঞাসা করেন হ্যারে করিম তুই কোথায় যাচ্ছিস বলে জানো না আজকে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি আর আমরা কি করি মানে তারা জানে যে তাদের ধর্মটাকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে ভালোবাসতে হয় আর আমরা কি ছোটরা তো হরে কৃষ্ণ বলা থেকে দূর বড়রা পর্যন্ত হরে কৃষ্ণ বললে আমাদের নিজেদের ধর্মের লোকেরা টিটকারি করে ঠিক আছে একটা কথা ভেবে দেখুন আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেমন আমাদের ধর্মটাকে নিজেরা ছোট করি ভেবে দেখুন আমরা ভগবানের নামে জুতোর দোকান খুলি ভগবানের নামে জুতোর দোকান খুলি শ্রীকৃষ্ণ সু হাউস এটা অন্য কোন ধর্মে পাবে না আমরা ভগবানের নামে মুরগির দোকান খুলি শ্রীকৃষ্ণ মিট হাউস গোটা 100 কাটা 150 ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনদিন তাস খেলতে দেখেছে কেউ দেখেছে হ্যাঁ কি না আমাদের হিন্দু সনাতন ধর্মে কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন সেখানে কি হয় ক্লাব ঘর মন্দিরটা ক্লাব ঘর পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্মে এগুলো বলতে গেলে খারাপ সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত একটা গ্রন্থ সেই গ্রন্থের নাম হলো সত্যার্থ প্রকাশ পড়ে নেবেন যদি কখনো পড়ার ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে সেই দয়ানন্দ সরস্বতী তিনি বললেন আমি হিন্দু নই একটা সমাজ তৈরি করলেন সমাজটার নাম কি আর্য সমাজ রাজা রামমোহন তিনি বললেন আমি হিন্দু নই সমাজ তৈরি করলেন ব্রহ্ম সমাজ বলুন তো তারা যদি হিন্দু হবে তাহলে হিন্দু সমাজ নাই তৈরি করে আর্য সমাজ ব্রহ্ম সমাজ এগুলো কেন তৈরি করছে শুধু তাই নয় আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী
তিনি বলছেন আমি হিন্দু নই। আমাদের হাইকোর্ট, ভারতবর্ষের হাইকোর্ট, তার রায় আছে যে হিন্দু বলে কোনো জাতি নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই, কোনো ধর্মের নাম হিন্দু নয়। শুধু তাই নয়, মোহন ভাগবত যিনি হিন্দু সংঘের প্রতিষ্ঠাতা, আরএসএসের প্রতিষ্ঠাতা যিনি, এই মোহন ভাগবত তিনি বলছেন আমরা হিন্দু নই। বিবেকানন্দ ইনি বলছেন আমরা হিন্দু নই। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বলছে আমরা হিন্দু নই। আচ্ছা, ওরা বলছে আমরা হিন্দু নই, আমরা বলছি আমরা হিন্দু, তাহলে ওরা কারা? যারা বিশ্বকবি, তাহলে যারা বিশ্বকবি, যিনি বিশ্বকবি তিনি বলছেন আমরা হিন্দু নই। এই হিন্দু শব্দটা আমরা কোত্থেকে পেলাম? কিছু কিছু ইতিহাসকার আমাদের মিথ্যা ইতিহাস তুলে দিয়েছেন। আজও পর্যন্ত স্কুলে অনেক কোর্সে মিথ্যা ইতিহাস পড়ানো হয়। এই হিন্দু শব্দটা কোত্থেকে এসছে? কিছু কিছু ইতিহাসকার বলছেন সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি। ফার্সিরা, ভালো করে খেয়াল করবেন, ফার্সিরা যখন সিন্ধু নদের তটে এসে দখল করল, তারা স উচ্চারণ করতে পারত না, স-কে হ উচ্চারণ করত। এর আস্তে ছোট্ট করে, এর জন্যে স সিন্ধু স উচ্চারণ করতে পারে না, স-কে ওরা হ বলতো, তার নাম হলো কি? হিন্দু। এবার বলুন তো ফার্সিরা কারা, তাদের উপাস্য কে? তাদের একটি মাত্র উপাস্য, তিনি হলেন পরওয়ারদিগার আল্লাহ। নিরাকারের উপাসনা করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুসলমান। কোন ধর্মের প্রতীক তারা? মুসলমান ধর্মের, মুসলাম ধর্মের প্রতীক। এবার বলুন তো ইসলাম ধর্মের ভিতরে স আছে? ইসলাম, তাহলে ইসলাম ধর্মের ভিতরে যদি স থাকে, তারা স-কে হ বলে, তাহলে ইহালাম হয় কি? নিশ্চয়ই না। ইসলামের বেলা তালা ইসলাম বলছে, মুসলমানের বেলা স মুসলমান বলছে, আর সিন্ধুর বেলা তারা হিন্দু কি করে বলে? তার মানে এই যুক্তিটা এখানে খাটে না। তাহলে হিন্দু কারা? এদেশে আসার পরে ফার্সিরা একটা গালাগালি করলেন। গালাগালিটা কি? গালাগালিটা হিন্দু। হিন্দু শব্দ আরবি থেকে, আরবি টু বাংলা ট্রান্সলেট দেখে নেবেন, আরবি টু হিন্দি ট্রান্সলেট দেখে নেবেন, হিন্দু শব্দের অর্থটা কি? চোর, চুক্কা, কালা, লুফাঙ্গা, ভীরু, কাপুরুষ, এদেরকে বলা হলো ভীরু কাপুরুষ। কেন বলার কারণ আছে? কোনো রাজা যদি কোনো দেশকে আক্রমণ করে, সেই রাজার কর্তব্য কি? সেনা নিয়ে তার সঙ্গে আমনে সামনে যুদ্ধ করে তার রাজত্বকে রক্ষা করা। কিন্তু বিদেশিরা অভিযোগ হচ্ছে যে আপনি কৃষ্ণকে অসুর বলেছেন, কৃষ্ণকে অসুর বলেছেন, তাতে অনেকের চোখে জল এসে গেছে। কৃষ্ণ অসুর, এবং চোখের জলে কৃষ্ণ অসুর মানে কি? অসুর মানে অশুভ, অশুভ শক্তির সাথে আপনি কৃষ্ণকে জুড়ে দিয়েছেন। কৃষ্ণ কি সত্যি সত্যি অসুর? এ প্রশ্ন উত্তর আপনাকে দিতেই হবে, কারণ এই প্রশ্ন নিয়ে অনেকে কান্নাকাটি করছে, অনেকে কান্নাকাটি করছে, আর অনেকে খুব উষ্মা প্রকাশ করছে যে দীন কৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণকে অসুর বলেছে। কেন বলেছে বলুন? ভয়ঙ্কর চর্চা চলছে, আর যারা জানে না যে অ্যাকচুয়াল সত্যটা কি, তারাও একটা দুবিধায় পড়ে আছে। যারা আমাকে ভালোবাসে তারাও, যারা আমাকে ভালোবাসে না তারাও, যে সত্যি কি কৃষ্ণ অসুর নাকি অসুর না? আমার সব থেকে একজন প্রিয় মানুষ, যার বহু কথা আমি শুনেছি, একেবারে মন থেকে তাকে আমি ভালোবাসি,
তিনি আর কেউ নয়, আমি আপনাকে বলেই রাখি, বর্তমানে যিনি কবি সম্রাট অসীম সরকার। তো যার একটা তথ্য একটা নিদর্শনে পুরো দুনিয়া হেলাতে পারে, দেখো দেখবেন। তো তার মতো মানুষ আজকের এসে আমাকে ক্লেম লাগাচ্ছেন, আমাকে দোষী বলছেন যে আমি এইসব কথাগুলো বলেছি। একটু মন দিয়ে শুনবেন, আজকের একটা ভিডিও কেউ আমাকে পাঠিয়েছে যে তিনি তিনটে লাইভ দিয়েছেন, শেষের লাইভটা আমাকে কেউ পাঠিয়েছে, সেখানে আমি দেখলাম আর সেই লাইভটা দেখে বড় কষ্ট পেলাম যে বেদ উনি ভালোভাবে পড়েননি, বেদ উনি ভালোভাবে পড়েননি। আমরা এইটা এইটা এই যে উনি বেদ পড়েননি, উনি উনি যেটা সনাতন কি সে সম্পর্কে একেবারে সর্বর্ণ জ্ঞান নেই, বেদের একটা পাতাও উল্টে পড়েনি, মহাভারতের কোনো পাতা পড়ে দেখেননি, অসুর তত্ত্ব পড়ে দেখেনি, ওই পাঠটা আমি ছেড়ে দিলাম, ওই পাঠটা সরাসরি ভয়েস অফ বহুজন তার যে তাত্ত্বিক নেতারা আছেন যারা অসুর নিয়ে গবেষণা করছে তারা অসীম সরকারকে যাদবার অসীম সরকারকে দেবে, কারণ ও ক্লাস ফোর পাস করা একজন বুদ্ধি নিয়ে এই সমস্ত তর্কে আসছে। এতদিন ধরে যে তর্কে ও এসেছে সেটা যে ক্লাস মানে একেবারে মানে যারা নার্সারি পড়ে তাদেরও উপযুক্ত নয়, সে জবাব আমরা দিয়ে দেব ভয়েস অফ বহুজন থেকে। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি কেন অসুর বললেন কৃষ্ণকে? অসীমের কথা ছেড়ে দিন, অসীমকে আমরা দেখে নেব। কৃষ্ণ অসুর আর অসুর শব্দটা অনেক ভিন্ন মানের, এটা আমাদের একটা ধারণা মনে বসে আছে। ব্রাহ্মণ্যবাদী কিছু মতবাদ এই অসুর শব্দকে পা দিয়ে দোলে মুচড়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাচ্ছে। আসলে জানতে হবে অসুর কি, অসুর কে এবং অসুর কারা। দেখবেন যদি কোনো মানুষ দশজনের কাজ একজন করে তো সাধারণ মানুষ তাকে কি বলে? ওর গায়ে অসুরের মতো শক্তি। অসুর মানে কে? অসুর মানে ক্ষমতাশালী, অসুর মানে বলশালী, অসুর মানে শক্তিশালী। অসুর কে? যিনি নিজের জনজাতি নিজের আত্মীয়দের রক্ষা করতে জানে তিনি হচ্ছেন অসুর। অসুর কে? তার চরিত্রে কোনো দাগ নেই তিনি হচ্ছেন অসুর। যিনি নিজের জীবনের পরোয়া করে না, নিজের সাম্রাজ্য নিজের জাতিকে রক্ষা করেন নিজের জীবনের বিনিময়ে তিনি হচ্ছেন অসুর। বেদ ভালো করে পড়ে নেবেন, দেবরাজ ইন্দ্র তিনি অসুরত্ব প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করেছেন, কিভাবে অসুরত্ব প্রাপ্ত হওয়া যায়। আর আমার সাধারণ খেতে খাওয়া মানুষরা, আমার সাধারণ মতিয়া ভাইরা, আমার সাধারণ বৈষ্ণব ভাইরা তারা মনে করে যে দেবতা মানে ভালো, অসুর মানে খারাপ। শুনুন, দেবতা মানে যদি ভালো হবে চন্দ্রকে চন্দ্র দেবতা, চন্দ্র যদি দেবতা হবে চন্দ্র তারই গুরুপত্নী বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে নিয়ে পালিয়ে যাবে কেন? তারই গর্ভে তারই সম্ভোগ দ্বারা একটা পুত্র সন্তান উৎপাদন করলো যার নাম বুধ। শুধু এই নয়, শুনে দেখুন, যিনি দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি নিজ গুরুপত্নী তার বলাৎকার করেছেন, তার সতীত্ব হানি করেছেন, অভিশাপ দিলে তার অন্ডকোষ খসে যায়। দেবের উল্লেখ আছে ওই ছাগলের অন্ডকোষ তাতে লাগানো হয়। এইবার যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, ভালো করে মনে রাখবেন কথাগুলো, যিনি দেবতাদের গুরু বৃহস্পতি তার ভাটস বধূকে ভাইয়ের স্ত্রীকে বলাৎকার করে, তখন যখন বলাৎকার তিনি করছেন। আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন,
আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যেস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন।